হাওড় জঙ্গল মহিষের শিং এই তিনেই ময়মনসিং। এই প্রচলিত প্রবাদটি আজও মানুষের মুখে মুখে শোনা যায়। ইতিহাসে সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশের নামকরণ নিয়ে রয়েছে যেমন ঘাত প্রতিঘাত, অত্যাচার নিপীড়ন শাসন শোষণের ইতিহাস আজ আমরা দেখাবো, তেমনি এই বাংলাদেশেরই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইতিহাসী গাথা গল্পগুলির মধ্যে ময়মনসিংহ জেলার সদর উপজেলার বেগুনবাড়ির নামকরণের ইতিহাস নিয়ে তথ্যচিত্র। বর্তমানে এই জনবহুল এলাকার নাম বেগুনবাড়ি, কিন্তু বেগুনবাড়ি রেল স্টেশনে আজও এই নামফলকে লেখা রয়েছে বাইগনবাড়ি। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এই গ্রামের নাম বেগুনবাড়ি না বাইগনবাড়ি? এসব তথ্যের অনুসন্ধান করতে গিয়ে ইতিহাস থেকে আমরা পাই বেগুনবাড়ির পূর্ব নাম ছিল গোবিন্দগঞ্জ। ইতিহাসে পাওয়া যায় 1777 খ্রিস্টাব্দে একসময় বেগুনবাড়িতে অধিক সুদে দাদন নিয়ে জোরপূর্বক নীল চাষ করা হতো। এই নীল চাষের কারণে এ ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠেছিল নীলকুঠি। এক সময় নীলাকরদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল নীল বিদ্রোহ, যা ভারত উপমহাদেশের স্বনামধন্য লেখক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মাধ্যমে আজও সাক্ষী হয়ে আছে এই বেগুনবাড়ির নীল চাষের শোষণ শাসনের কথা। আর ইহাও অবিদিত নাই যে নীলকর সাহেবদের অমানসিক অত্যাচারে বাংলা আজ এক মহাশাসনে পরিণত হতে চলে। নীলের দাদন যে কি ভয়ানক জিনিস তাহা কাহারও অজানা নাই। চাবুকের জোরে নীলের চাষ করাইয়া চাষিদের মুখের অন্ন কাড়িয়া লওয়া হইতেছে। সাহেবদের খুশি মতো নীল চাষ না করিলে দরিদ্র চাষি উৎসন্নে যায়, তাদের কুলবধূর সতীত্ব পর্যন্ত বিপন্ন হয়। এক্সট্রিম প্রভোকেশন। ইয়েস, গো অন। এই উৎসাহে যিনি ধর্মাবতারের সহিত এক আসনে বসিয়া বিচার আসন কলঙ্কিত করিতেছেন, তার করাল গ্রাস হইতে এই আসামির পুত্র দেবতার মতো পুত্র নবীন মাধব বাবু কত অসহায় রায়তকে রক্ষা করিয়াছেন। শ্যামনগরের ঘরজালনি মামলা এখনো বিচারাধীন। এই উৎসাহে আপন শত্রু নিপাত করিবার জন্য মিথ্যা সাক্ষ্য সাজাইয়া নবীন মাধব বাবুর পিতাকে শাস্তি দিয়া আপন নিজ প্রতি হিংসা প্রবৃত্তি চরিতার্থ করিবার মানস করিয়াছেন। হুজুর, আমি জানি আজ যাহারা সাক্ষ্য দিয়াছে তাহাদের অধিকাংশেরই নিজের কোনো জমি নাই। আজ তিন দিন ধরিয়া বেগুনবাড়ির নীলকুঠির গারদে তাহাদের আটক রাখা হইয়াছিল। প্রহারে জর্জরিত হয়ে প্রাণের ভয়ে তাহারা মিথ্যা সাক্ষ্য দিতে আসিয়াছে। হুজুর, যদি সাক্ষীগণকে এখানে ডাকানো হয় তাহলে আমি দেখাইয়া দিব যে তাহাদের পৃষ্ঠে এখনো প্রহারের দাগ বর্তমান। ইতিহাসে পাওয়া যায় নীল চাষ করতে গিয়ে অনেকে হারিয়েছেন স্বামী সন্তান, অনেক মা বোনের সম্ভ্রম। এই বেগুনবাড়িতে অনেকেই হারিয়েছে বাড়িঘর, হয়েছে বাস্তুহারা জমিহীন। ময়মনসিংহ জেলা সৃষ্টির পূর্বে এই বেগুনবাড়িতে নীল চাষের সূত্রে ব্রহ্মপুত্র নদীর পাড়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলেছিলেন ব্রিটিশরা। এক সময় এই নীল চাষকে ঘিরে ব্রহ্মপুত্র নদীর পাড়ে পাড়ি জমাত অনেক বড় বড় জাহাজ। আর এই স্রোতের ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উৎপাদন করতেন নীল। তার প্রমাণ আজও বেগুনবাড়ির কিছু কিছু জায়গায় দেখা যায়। চাচা, আপনার নাম? আচ্ছা, সিরাজ আলী চাচা, এটা তো সেই বেগুনবাড়ি রেল সেতু। এখানে বেগুনবাড়ির সুইচ গেট কোনটা? ওই যে পিছনের ওইটা কি সুইচ গেট? আচ্ছা, এইখানে তো একসময় তো মানে কি গোবিন্দগঞ্জ নাম ছিল এই এলাকার নাম, বেগুনবাড়ির পূর্ব নাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখানে নীলকুঠি কোথায় বা নীল চাষ হয়তো আপনি জানেন? এটা কি এখনো কি কোনো নীল চাষের কোনো জায়গা আছে? কোন জায়গায় একটু দেখতে পারি? চলেন যাই। যান, আপনি যান, আমরা আসছি। Thank you.
সিরাজ চাচা এইটাই তাহলে কি? এটার মধ্যে তো নীল চাষ করে এনে ফালতো এখানে কি নীল চাক দিত? নীল চাক দিত। দর্শক মন্ডলী কোন এই যে আপনারা দেখছেন এই পুকুরটাতেই নীলটাকে জাগ দিত ইস্ট ইন্ডিয়া সে ব্রিটিশরা। ব্রিটিশরা এক সময় যে এই পুকুরে এই বেগুন বাড়িতে তথা গোবিন্দগঞ্জে মানে নীল চাষ করতো নীল জাগ দিত। এটা চাচা এখানে কি করতো? নীল চাষ দিত। নীল কি করতো তারা? জাগ দিত। জাগ দিত। আর এখানে নীল পরে এখান থেকে পরে শুকাইতো কোন জায়গায়? এই জায়গাতে শুকাইতো। ওই যে পিছনে এই যে খালি জায়গা এগুলো তো শুকাইতো। আর নীল জাগের পরে পচা পানি এটা কোন দিক দিয়ে যাইতো? এটার কোনো চিহ্ন আছে? কোন জায়গায় আছে একটু দেখি। চলেন যাই। আমরা এখন সিরাজ চাচার সাথে আমরা যাচ্ছি। নীল জাগ দিত মানে এখানে নীলটা যখন পাটের মতো যখন জাগ দিত সেইখানে সঠিক নীলটুক রেখার পরে নিচে জমে যেত। পরবর্তীতে সেই নীল জাগ দেওয়ার পরে যে পচা পানিটা সেইখান থেকে মানে নিষ্কাশন হতো সেই জায়গাটিতে এখন আমরা যাচ্ছি। অনেক নিচে, এটা একটা উঁচা জায়গা। চাচা এই নদীর নাম কি? সুতা নদী। সুতা নদী মানে দর্শক ব্রহ্মপুত্রের একটা শাখা সুতিয়া নদী। তো আমরা সেখানে যাচ্ছি, যদিও ডেঞ্জার আছে এখান থেকে নামা। চাচা দাঁড়ান, আস্তে আস্তে আমি নামি। অনেক উঁচা জায়গা, এটা নামাটাও মুশকিল। দর্শক মন্ডলী এই যে খেয়াল করুন, এখানে এই যে পুরাতন ইটের স্মৃতিচিহ্ন এখন সেই ব্রিটিশদের পাওয়া যায়। তো এরকম অনেক কিছুই আছে, সেগুলো আমরা দেখব। সিরাজ চাচা এখন চাচা কোন দিক দিয়ে ই করতো পানিটা মানে বের হইতো পচা পানিটা? যান দেখি, যান ওই পাশে যান আপনি। বলেন, হ্যাঁ বলেন। ওইখানে এই কেউ কথা বল না, মানে ওইখানের পানিটা কি এইখান দিয়ে নামতো? মানে একদম ওই পানি থেকে একদম সেই উঁচা জায়গা থেকে এখানে নিচে এই পানির সাথে ব্রহ্মপুত্রের সাথে শাখা ছিল। খেয়াল করুন দর্শক মন্ডলী, এই যে এইটা চাচা, এটা মানে কি পানিটা পরে ব্রহ্মপুত্রতে চলে যেত? এটা মানে কি কত দূর? এখানে কি নিচে কি চুঙ্গির মতো ছিল? বন্ধ হয়ে গেছে না? এই যে খেয়াল করুন দর্শক মন্ডলী, এই যে এরকম এখানে মানে কি এখনো সেই চুঙ্গিটা আছে। এইখান দিয়ে তাহলে কি হতো মানে কি ই করতো মানে বেরিয়ে আসতো? এখন তাহলে চাচা আমরা দেখবো কোন জায়গায় ই করতো মানে নীলটা শুকাইতো। চলেন চলেন যাই। যদিও ব্রহ্মপুত্রের সেই ভয়াল রূপ আর দেখা যায় না, কিন্তু ইতিহাস থেকে জানা যায় এই ব্রহ্মপুত্রের করাল গ্রাসে নীলাকরদের নীলকুঠি তলিয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল তাদের নীল উৎপাদন। পরবর্তীতে তারা নতুন কার্যালয় গড়ে তুলে ময়মনসিংহের খাগড়হরে। পরে 1791 খ্রিস্টাব্দে শেহরায়, আর সেই সময়ই গোবিন্দগঞ্জ থেকে নতুন দপ্তরে গিয়ে ইংরেজরা এই এলাকার নাম রাখেন বাইগন বাড়ি,
যার ইংরেজি প্রতিশব্দ যা চলে যায়। এই বাইগন থেকেই ধারণা করা হয় বাইগন বাড়ি নামটি এসেছে। কারণ ইংরেজরা যে উদ্দেশ্যে নীলকুঠি গড়েছিল তা সবই চলে গেছে ব্রহ্মপুত্রের তলদেশে, আর তখন থেকেই এই এলাকার নামকরণ হয় বাইগন বাড়ি, যা ইতিহাসের সাক্ষী এই লেখাটি। আবার বেগুনবাড়ি নামকরণের কোনো কোনো ইতিহাসের বইয়ে পাওয়া যায় ময়মনসিংহে এক সময় প্রচুর সুস্বাদু বেগুন হতো, সেগুলো মানুষ তৃপ্তি ভরে খেত বলে সেই সময় এই এলাকাকে বেগুন পোড়া শহর নামেও ডাকা হতো। হয়তোবা এই বেগুনের স্বাদের জন্যই এই এলাকার নাম বাইগনবাড়ি থেকে বেগুনবাড়ি নামে পরিচয় ঘটে। ইতিহাস থেকে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নীল চাষ বন্ধ করে এদেশ থেকে চলে যায়, তার কিছুটা ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন মুক্তাগাছার জমিদার রামকিশোর আচার্য চৌধুরী, কিন্তু তাতেও সফলতা পায়নি দেখে অবশেষে নীল চাষের অবসান ঘটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের বেগুনবাড়ি নামকরণের ইতিহাস। যদি আমাদের এই তথ্যচিত্রটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট বা শেয়ার করে লিখে জানাতে পারেন আপনার মতামত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর পরবর্তী আয়োজনে আবারও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।